দেখুন কত ধরনের ছাগল এখানে, কীরকমভাবে তারা ছাগলের বাচ্চা, দেখেন ছাগল কীভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে সব কয়টা, দেখুন ছাগলের ঘাস দেখেন বন্ধুরা, তারা ছাগল কীভাবে পালে এখানে, দেখেন ছাগলের জন্য বর এরিয়াটা দেখুন, ছাগল এখানেও আছে ছাগল, বিশাল বড় এরিয়া আর কি। এই এরিয়ার ভিতরে আপনি যতখানি যান না কেন, ওই দেখেন ওই সাইডে বালুর পাহাড়, কত সুন্দর জায়গা দেখছেন। এখন আরেকটু এই জায়গাটা ঘুরে আমি তাহলে যাবো, দেখতে বুঝতে পারবেন যে আসলে কত বড় বড় ছাগল এখানে। দেখেন একটা 20 কেজি দেখুন, 20-25 কেজি ওজন নেব, দেখেন ছাগলের অবস্থা দেখেন, দেখেন কেমন উঁচু জায়গার মধ্যে রাখা ছাগল। দেখুন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা এখানে থাকে এই ছাগলের খামারে, দেখছেন কতগুলি ছাগল, অনেকগুলি ছাগল দেখেন এই জায়গায় থাকে। দেখছেন বিদেশে আসলে যারা বলে বিদেশে অনেক সুখ, বিদেশে টাকা কামানি অনেক সহজ, তারা বলতে পারবো দেখেন এরকম একটা মরুভূমিতে আমাদের বাংলাদেশি ভাইরা এখানে থাকে, এটার ভিতরে তুফান আসলে জ্বর আসলে এটার ভিতরে, আর কোনো জায়গায় যাইবার কোনো বাও নাই, এই জায়গায় তারা এখানে থাকতে হবে। দেখছেন তাদের, দেখেন তাদের গড়টা, তাদের পরিবেশটা দেখুন, এখানে ছাগল দেখেন, এখানে অনেক ভাই ছাগল কত ডিয়ানে, এখানে 200 ছাগল দেখুন, দেখুন এখানে 200 ছাগল আছে, ছাগলগুলি দেখুন ছাগল। এখন তো সন্ধ্যার সময় আসছে, দেখেন দেখাবার চেষ্টা করতেছি ছাগলগুলিরে আপনাদের, দেখুন ছাগলগুলি আমার দেখে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, হয়তো বা তারা দৌড়ে 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 সাইডে চলে যাবে, ছাগল এরকমই দৌড়া অনেক সাইডে চলে যাবে। দেখেন কতগুলি ছাগল, দেখছেন দেখুন বন্ধুরা কতগুলি ছাগল, দেখেন এই যে ছাগলের খামারে আমাদের ওই দেশে আমাদের বাঙালি ভাই হ্যাঁ এখানে কাজ করে আর কি, সে ক্যামেরার সামনে আসতে চাই না এই জন্য তাকে নিয়ে আসলাম না আর কি। আর দেখুন এই যে ছাগলের অবস্থা দেখুন, ছাগল এগুলি ছাগলের ঘাস আর কি,